Assalamualaikum viewers, Easy Kitchen Hunter আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পকেট সমুসা। সমুসা তৈরি করার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে আসে তা হচ্ছে শীট তৈরি করা, কিন্তু আজকে আমি আপনাদেরকে শীট তৈরি করা ছাড়াই কিভাবে মুচমুচে সমুসা বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। রেসিপি শুরুতে চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে তাতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা অ্যাড করে নিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন আমি এতে অ্যাড করে দিব আদা বাটা। আজকের রেসিপির জন্য আমি এখানে আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এখন আদা এবং রসুন বাটা আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব, অর্থাৎ আদা এবং রসুন বাটার কাঁচা ভাবটা দূর হয়ে যখন একটি সুন্দর স্মেল বের হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কিমা করে রাখা মুরগির বুকের মাংস। আজকের রেসিপির জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতো মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি। এইখানে আপনাদের কারো হাতের কাছে যদি মাংসগুলো কিমা করার মতো কোনো ওয়ে না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা মাংসগুলো ছোট ছোট করে কেটেও নিতে পারেন। প্যানে মাংসের কিমা অ্যাড করার পর চেষ্টা করবেন একটু গণ হাতে নেড়ে নিতে, কারণ মাংসের কিমাগুলো একটু তাড়াতাড়ি দলা ফেকে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট পর মাংসের চারপাশ থেকে এমন ফানি বের হয়ে এসেছে। এই অবস্থায় আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। এখানে লাল মরিচ গুঁড়ো আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি, জালের জন্য আমি এখানে কাঁচা মরিচ কুচি ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে দুটোর যে কোনো একটিও ব্যবহার করতে পারেন। কাঁচা মরিচ কুচি অ্যাড করে নিয়ে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ শাহী গরম মশলা গুঁড়ো। শাহী গরম মশলা কীভাবে তৈরি করতে হয় তার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কথা বলতে বলতে অ্যাড করে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে মাংসগুলো কুক করতে করতে আমি মশলা অ্যাড করব, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো রেসিপিটি না টেনে দেখার জন্য। এখন আমি এতে অ্যাড করে দিয়েছি লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি আজকে যতটুকু মাংস ব্যবহার করছি তার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি। শুরু থেকে এ পর্যন্ত আমার এখানে চুলাটা ছিল মিডিয়াম ফ্লেমে। আরও প্রায় 5 মিনিট পর আমার এখানে মাংসের গায়ে থেকে যে পানিগুলো বের হয়ে এসেছে সে পানিগুলো পুরোপুরি শুকিয়ে এসেছে। এ অবস্থায় আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করতে হবে, আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। চামচা তরিতে পেঁয়াজ কুচি খুব বেশি একটা সিদ্ধ করার প্রয়োজন হয় না, তাই চেষ্টা করবেন পেঁয়াজ কুচি সবার শেষে অ্যাড করে নিতে। এদিকে আমি একটি বেটার তৈরি করে নিচ্ছি, তার জন্য 1/2 কাপ পানির সাথে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন 1টি চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে অ্যাড করে নিচ্ছি আগে থেকে কুক করতে থাকা মাংসের কিমার সাথে। মাংসের কিমার ফানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়ে যখন এমন জর্জরে হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের বেটার। কর্নফ্লাওয়ারের বেটার অ্যাড করে নিয়ে চারপাশ থেকে মিনিট খানেকের মতো নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি চুলারাজ বন্ধ করে দেব। রান্নার শেষে এভাবে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলে মাংসের যে একটি জুসিনেস ভাব থাকে সেটি বজায় থাকে এবং মাংসগুলো অনেক বেশি ড্রাই হয়ে যায় না। এইদিকে আমি একটি ডো তৈরি করে নেব, তার জন্য অ্যাড করে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন এই রেসিপির জন্য ময়দা ব্যবহার করতে, কিন্তু কারো হাতের কাছে একান্তই যদি ময়দা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আজকের রেসিপির জন্য আমি যতটুকু ময়দা নিয়েছি তার জন্য অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে তেল অ্যাড করে নিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিয়ে একটি ডো তৈরি করে নেব।
ডোটি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। আমরা নর্মালি রুটি বা পরোটা খাওয়ার জন্য যেমন ডো তৈরি করে থাকি তেমনই একটি ডো তৈরি করে নেব। যে কোনো ডো তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করে নিয়ে তবেই ডো তৈরি করে নিতে। এতে করে ডোগুলো খুব বেশি পাতলা বা খুব বেশি নরম হওয়ার চান্স থাকে না। ডো তৈরি করা হয়ে গেলে আমি দু হাত দিয়ে এভাবে চারপাশ থেকে টেনে টেনে মথে নিচ্ছি। এভাবে চারপাশ থেকে টেনে টেনে আমি ডোগুলো আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মথে নিয়েছি এবং ততক্ষণে ডোগুলো দেখতে ঠিক এমন হয়েছে, অনেকটা সফট হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি উপর থেকে ডেকে দিয়ে অপেক্ষা করব আরও 10 মিনিট। এই 10 মিনিটে ডোগুলো আরো একটু সফট হয়ে আসবে। ফিরে এলাম আরো প্রায় 10 মিনিট পর। ততক্ষণে ডোগুলো দেখতে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন ইচ্ছে করলে ডোগুলো হাত দিয়ে চেপে চেপে রুটি তৈরি করা যাবে। এই অবস্থায় আমি ডোগুলো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আপনারা যে যতগুলো সমুচা তৈরি করতে চান সে ততগুলো লেচি কেটে নেবেন। আমি এখানে এমন ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এখন আবার দু হাতের সাহায্যে এভাবে চারপাশ থেকে টেনে টেনে ডোগুলো মথে নিচ্ছি। এখন আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটি আমি কিন্তু সমোসা তৈরি করার কাজে ব্যবহার করব না, এই রুটিটি আমি অন্য কাজে ব্যবহার করব। আমি যতটুকু সম্ভব একটি পাতলা রুটি তৈরি করে নিয়ে এমন আড়াআড়ি করে কেটে নিচ্ছি। পুরো রুটিটি এভাবে আড়াআড়ি করে কেটে নিয়ে এখন আমি এগুলো বেজে নেব। তার জন্য চুলা একটি প্যানে আমি অফ স্কিনে তেল গরম করে নিয়েছি। এখন এগুলো আমি মুচমুচে করে বেজে নেব। বাজাবাজির কাজ সবাই কম বেশি পারেন, তাই এখানে আমি বাজার কাজটি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না। এমন গোল্ডেন ব্রাউন করে বেজে নিয়ে এখন আমি এগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখানে অবশ্য পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবে গুঁড়ো করে নেবেন, তাতে করে খুব ভালোভাবে গুঁড়ো হবে। এমন মিহি করে গুঁড়ো করে নিয়ে এখন আমি আগে থেকে কুক করে রাখা মাংসের কিমার সাথে গুঁড়োগুলো অ্যাড করে নিচ্ছি। এইখানে আপনার ইচ্ছে করলে এর পরিবর্তে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে স্বাদের দিক থেকে কিছুটা চেঞ্জ হবে। এইখানে মাংসের কিমাগুলো পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা সেটাও খেয়াল রাখবেন। এদিকে অফিস কিনে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। ভিডিও লম্বা হয়ে যাবে তাই এখানে রুটি তৈরি করার বিষয়টি আমি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না, কিন্তু চেষ্টা করবেন রুটিটি যতটুকু সম্ভব পাতলা করে তৈরি করা যায়। এখন আমি রুটিটি চারপাশ থেকে একটি পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, অর্থাৎ আমি এখানে রুটিটি চারপাশ থেকে কেটে এমন চার কোণা করে নিয়েছি। এইখানে বিষয়গুলো আপনারা অবশ্যই একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন রুটিটি মাঝখান থেকে আমি এভাবে চারপাশ থেকে কেটে নিয়েছি এবং আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন রুটি ঠিক মিডল বরাবর আমি কিন্তু কাটিনি। রুটিটি চারপাশ থেকে কেটে নেওয়ার পর চারপাশে 4টি অংশ হয়ে গিয়েছে। এখন আমি আড়াআড়ি করে 2টো অংশ সমান রাখবো এবং 2টো অংশ চিকন চিকন করে কেটে নিচ্ছি। এবং কেটে নেওয়ার বিষয়টিও আপনারা একটু লক্ষ্য করবেন, প্রথম অংশটি আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি এবং দ্বিতীয় অংশটি আমি আড়াআড়ি করে কেটে নিয়েছি। এখন একটি অংশে আমি অ্যাড করে নিচ্ছি আগে থেকে কুক করে রাখা মাংসের কিমা। মাংসের কিমা অ্যাড করা হয়ে গেলে এখন আমি এর বিপরীত সাইডে যে রুটির অংশটি আছে সে অংশটি উপর থেকে দিয়ে কভার করে দিচ্ছি। বিষয়টি আমি আপনাদেরকে মুখে বলে যতটুকু বুঝাতে পারবো তার চেয়ে বেশি আপনার স্ক্রিনে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমি উপর থেকে পর্যায়ক্রমে প্রথমে লম্বালম্বি করে কেটে নেওয়া অংশটি, তারপর আড়াআড়ি করে কেটে নেওয়া অংশটি আমি অ্যাড করে নিচ্ছি। বিষয়টি আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, অর্থাৎ এখানে একবার আড়াআড়ি করে কেটে নেওয়া অংশ এবং অন্যবার লম্বালম্বি করে কেটে নেওয়া অংশটি টেনে টেনে রুটির সাথে অ্যাড করে নিচ্ছি। সাথে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব সুন্দর পকেট তৈরি হয়ে যাচ্ছে। তো এইখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো একটি সমোসা তৈরি করার বিষয় আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার এখানে পুরো সমোসাটি তৈরি করা হয়ে গেলে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো সমোসাটি দেখতে ঠিক এমন হয়েছে, এভাবে করে আমি সবগুলো সমোসা তৈরি করে নেব।
এখন আমি সমোসাগুলো ভেজে নেব। তার জন্য চুলা একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তো বাজাবুজির কাজ সবাই কম বেশি পারেন। তারপরে এখানে আমি আপনাদেরকে যে টিপসটি না দিলে নয়, এখানে চেষ্টা করবেন চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সমোসাগুলো ভেজে নিতে, এবং চেষ্টা করবেন আমি স্ক্রিনে ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে ডুবো তেলে না ভেজে নিলেও উপর থেকে তেল ছড়িয়ে দিতে। এতে করে সমোসাগুলো যেমন মচমচে হবে তেমন নিচ থেকে পুড়েও যাবে না। আমি এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে অন্য পাশ করে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সমোসাগুলো দুপাশ থেকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরও সমোসাগুলো খুলে আসবে না। তো ফ্রেন্ডস, আমার এখানে সমোসাগুলো এমন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি। এখন একইভাবে আমি অন্য সমোসাগুলো ভেজে তুলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দ্বিতীয়বারে সমোসাগুলো ভেজে নেওয়ার বিষয়টিও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। আমার এখানে সবগুলো সমোসা ভেজে তুলে নেওয়ার পর এগুলো কতটা মচমচে হয়েছে তা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি সমোসা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের পকেট সমোসা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।